Assalamualaikum. Welcome back to my channel Test and Twist by Farjana. আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই সমসাময়িক পরিস্থিতিতে আমরা মোটামুটি সবাই বাইরের রেস্টুরেন্টের খাবার খুব মিস করছি। আজকে তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারকেশ বিফ কাবাব। রেসিপিটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে আসি কি কি লাগছে আজ এই তারকেশ কাবাবটি তৈরি করতে। এখানে আমি বিফ মিন্স নিয়েছি, কিমা আর নিয়েছি, স্যালারি, ক্যাপসিকাম বাটা, একটা ক্যাপসিকামকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি চিলি পাউডার, লবণ আর টেস্টিং সল্ট। এখানে নিয়েছি কেইন পাউডার, পাপরিকা পাউডার, ব্ল্যাক পেপার আর একটি ক্যাপসিকাম। প্রথমে আমি স্যালারি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি ক্যাপসিকামটাকেও সমানভাবে কুচি কুচি করে কেটে নিব। আমি একদম নিংড়ে পানি বের করে নিচ্ছি। পানি বের করে আমি কাবাবের কিমার উপরে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বাটা। এখানে আমি একটি ক্যাপসিকামকে ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই আমি এখন মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা শুধুমাত্র ঝালের জন্য, আপনারা যদি ঝাল পছন্দ না করেন না দিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি স্যালারি পাতা। এরপর আমি কেইন পাউডারটা দিয়ে দিচ্ছি। কেইন পাউডারটা আমি একটু বেশি দিচ্ছি, এতে একটা স্মোকি ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, আর দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচটাকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, আর দিচ্ছি টেস্টিং সল্ট। এখানে আমি অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, এতে কাবাবের টেস্টটা অনেক বাড়ে। আমি কাবাবটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে এখানে সবগুলো উপকরণকে কাবাবের কিমার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু কচলে কচলে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাবাবের জন্য কিমাটা কিন্তু মাখানো হয়ে এসেছে। আজকে আমি কাবাবটি কাঠের স্টিকে বানাবো। আমার কাছে এখানে দুই ধরনের স্টিক আছে, একটি হলো অ্যালুমিনিয়ামের স্টিক এবং কাঠের স্টিক। আমি আজকে দুটোতেই বানিয়ে দেখাবো। এটা নর্মালি বাইরে গ্রিলে করা হয়, যেহেতু আমরা আজকে গ্রিডল প্যানে করব তাই আমরা কাঠের স্টিকেই করছি। আমি আস্তে আস্তে কাবাবটাকে লম্বাটে একটি শেপে দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি।
এরপর আমরা চলে যাব কাবাবগুলোকে ভাজতে। এজন্য আমি চুলায় একটি গ্রিডল প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে অল্প পরিমাণের অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, খুবই অল্প দিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর আমি একটা একটা করে কাবাবগুলো প্যানে দিয়ে দিচ্ছি। এই জায়গায় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। কাবাবটা যখন একপাশ ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন, কারণ স্টিকটা কিন্তু আগুনের তাপে গরম হয়ে আসে। আমি সাবধানে একটু একটু করে কাবাবগুলো উল্টে দিলাম। দেখুন কি সুন্দর গ্রিডল প্যানের মার্ক কাবাবের উপরে পড়েছে। দেখুন কাবাবটা কিন্তু সব দিক থেকেই কুক হয়ে এসেছে। এরপর আমরা চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমি কাবাবটা পরিবেশনের জন্য আজকে নান রুটি নিয়েছি, আর নিয়েছি কিছু সালাদ। আপনারা চাইলে পোলাওয়ের সাথেও এই কাবাবটি পরিবেশন করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই অল্প উপকরণে এবং স্বাস্থ্যকরভাবে তারকিশ বিফ কাবাব। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।